চলে এলাম আমার বৈশাখের আয়োজন নিয়ে। কয়েক রকমের ভর্তা, ইনস্ট্যান্ট চটপটি, ডাল, পান্তা ভাত কি নেই! একদম খাঁটি বাঙালি আনায় আমার আজকের ডিনার। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা শিমুল ব্লগ। কেমন আছো সবাই? চলে এলাম আমার বৈশাখের আয়োজন নিয়ে। সো প্রথমেই প্রিপারেশন করে নিলাম কিছু। এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রাখলাম সকাল বেলার কফিটা বানাতে বানাতে, কারণ সকালে ঘুম থেকে উঠে মনে হলো ক্রসেন্ট খাই না অনেকদিন। যাই হোক, ব্যাক টু প্রেপস। সো এখানে আমি গরম পানিতে জেলো মিক্স করেছি, এটা ম্যাঙ্গো জেলো। এটাকে রুম টেম্পারেচারে রেখে আগে ঠান্ডা হতে দিব, তারপরে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এখানে আমি যেটা করছি, এখানে আমার কিছু লাল শাক ছিল, ওটাকে আমি ডিফ্রস্ট করার জন্য রেখে দিলাম। দুই পিস ইলিশ মাছ বের করে রাখলাম, এটাও ডিফ্রস্ট হতে দিলাম। এখানে মাইক্রোওয়েভে আলু বয়েল করে নিয়েছি। আর এই যে আমার প্রেপ। সো আমি আগের দিন রাতেই বেশ কিছু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে আমি যেটা করলাম, অল্প একটু তেলে, খুব কম তেল নিব আমি, তেল নিয়ে আমি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি খুব হালকাভাবে ভেজে নিব, বেরেস্তা করব না, আমি এটা ভর্তার জন্য করব। সেই সাথে আমি অনেকগুলো কাঁচা মরিচ নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি, এগুলোকেও আমি ভেজে নিব। মোটামুটি শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে আর কাঁচা মরিচে এরকম দাগ দাগ চলে আসবে। তারপরে সেম তেলেই আমি আবার কিছু রসুন কোয়া অ্যাড করে দিলাম। এগুলো সবগুলো আমি ব্যবহার করব আজকের ভর্তাতে, এই জন্য আগে থেকেই সব করে নিলে বারবার আর কাহিনী করতে হয় না আর কি। সো এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি, মিষ্টি কুমড়ার যে খোসা আমি সেটা ছাড়িয়ে নিয়েছি। তারপর মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর একটা বোলে আমি একটু পানি দিয়ে মাইক্রোওয়েভ করেছি 8 মিনিট। এই ফাঁকে আমি কিছু ডিম সিদ্ধ ছিলে রাখলাম, আর ততক্ষণে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে প্যানে অল্প একটু তেল নিয়ে হালকা ভেজে নেব। জাস্ট মিষ্টি কুমড়ায় একটু দাগ চলে আসবে, খুব বেশিক্ষণ ভাজতে হবে না, কয়েক মিনিট। আর এখানে আমি যে বুটের ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি সেদ্ধ হতে দিলাম। বুটের ডালের রান্নাটা আর দেখালাম না আমি, কারণ এটা আমি আসলে লাইভে করেছিলাম, এই জন্য আর ভিডিও করতে পারিনি। আর ওখানে লাইভেই আমি কিছু ছোট বিনস আর হচ্ছে ছোট ছোট টুকরা করে কেটে আর কয়েকটা চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছিলাম একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে। সো ওইটার মিশ্রণটাকেই আমি এখানে গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মিহি পেস্ট করে নিচ্ছি না, একটু দানা দানা থাকে। এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না, বাট হঠাৎ করে আমার মনে হলো একটুখানি চটপটি করলে কেমন হয়। যদিও চটপটি আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়, বাট আমার সেই প্যারা নেই, আমি ইনস্ট্যান্ট চটপটি বানাতে পারি। সো পরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চটপটি বানিয়ে ফেলি। যেহেতু আমার কাছে সেদ্ধ আলু ছিল আর সেদ্ধ ডিম ছিল, ওগুলো একটু কমিয়ে দিলাম। সো এই আলু ভর্তারই আলু থেকে একটু নিয়ে নিলাম, যেহেতু ভর্তা তখনও করিনি, আর ইনস্ট্যান্ট চটপটি বানিয়ে ফেললাম। এটা রেসিপি চাইলে আমাকে বলো, আমি একটা ছোট রিলসে দিয়ে দিব। কিন্তু আচ্ছা, এখানে আমি প্যানে তেল নিয়ে পেঁয়াজ আর রসুনকে ভেজে নিচ্ছি, কারণ আমি যে সেই যে ডিফ্রস্ট করে রাখা যে লাল শাকটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু শুকনা মরিচও দিয়েছি। বাই দ্য ওয়ে, লাল শাকটা কিন্তু এখানে একদম সেদ্ধ করা ছিল, সো এটার জন্য আলাদা করে কিছু আর করতে হয়নি। আমি এরপরে জাস্ট লবণ অ্যাড করে দিয়ে সুন্দরভাবে শাকগুলোকে ভাজি করে নিয়েছি। আমার মনে হয়েছে যে পান্তা ভাতের সাথে আসলেই খুব মজা লাগবে লাল শাক ভাজি। এবার ভর্তার জন্য আমি সব শুকনো মরিচের গুঁড়া ভালোভাবে একদম কী করে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপরে হচ্ছে আমি এখানে কাঁচা মরিচ যেটা ওটা ব্লেন্ড ভর্তা করে নিলাম, আর যে পেঁয়াজটা ছিল ওটাতেও আমি ভালোভাবে লবণ মাখিয়ে নিলাম। যে রসুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওগুলোকেও আমি খুব ভালোভাবে চটকে নিলাম একদম। সো এইভাবে আমি প্রথমে ভর্তাগুলো করে নিলাম। সো দেখতেই পাচ্ছ তোমরা, যখন যে ভর্তা আমার যেটা অ্যাড করতে মন চেয়েছে আমি সেটাই অ্যাড করেছি। কোনোটায় শুকনো মরিচ অ্যাড করেছি, কোনোটায় কাঁচা মরিচ অ্যাড করেছি, কোনোটায় আমি দুটোই অ্যাড করেছি। যেমন আলু ভর্তায় আমি অনলি এই শুকনা মরিচটাই ব্যবহার করেছি আর প্রচুর প্রচুর ধনে পাতা দিয়েছি। তারপরে যে ওই যে মাছ ভর্তাটা, মানে চিংড়ি মাছ আর বরবটি ভর্তা বা বিনস ভর্তা যেটাই বলো না কেন, ওটাতে আমি রসুন দিয়েছিলাম, এটা অবশ্য দেখাতে ভুলে গিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখানে আমি মিষ্টি কুমড়াটাকে ম্যাশ করে নিয়েছি, এটাতেও আমি শুকনা মরিচ দিয়ে করেছি, একটু কাঁচামরিচও অ্যাড করেছি, মানে যেটাতে আমার যেটা মন চেয়েছে আমি সেটাই করেছি। আর এইখানে আমি কিছু বেগুনকে এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছিলাম, আমি এটাও আমি লাইভে দেখিয়েছিলাম, জাস্ট হলুদ মরিচ আর লবণ দিয়ে ওটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর তারপরে প্রয়োজন মতো ঝাল, লবণ, পেঁয়াজ আমি এগুলো অ্যাড করছি, আর সরিষার তেল কিন্তু প্রত্যেকটাতেই অ্যাড করে নিচ্ছি, এটা কিন্তু ভুললে হবে না, সরিষার তেল এখানে অনেক ইম্পর্টেন্ট। আর ডিম যেহেতু একদম কম ছিল, কারণ অনেকটা ডিম আমি চটপটির জন্য রেখে দিয়েছিলাম, সো দুইটা ডিমকে আমি জাস্ট ভর্তা করে নিলাম। আর এইখানে যে দুই পিস মাছ আমি রেখেছিলাম, ইলিশ মাছ, আমি সেটা ভেজে নিচ্ছি। আসলে একদম কিপটার মতো আমি ইলিশ মাছটা রান্না করি, কারণ সহজে আমার যাওয়া হয় না যেখানে ইলিশ মাছ পাওয়া যায়,
মানে লন্ডনের যে দোকানগুলো ওখানে খুব গিয়ে আসলে গ্রোসারি শপিং করে আনা হয় না আসলে। এখানে আমি ম্যাঙ্গো জেলিটা সেট করে নিয়েছিলাম, ভালোভাবে সেট হয়নি আসলে। ডেজার্ট আমার জন্য এতটা, মানে আমি ডেজার্ট এতটা পারফেক্ট বানাতে পারি না যতটা ঝাল আইটেম বানাতে পারি। এখানে আমি টাপিওকা বা সাবুদানা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ওখানে আমি কিছু কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম, মানে আমার কাছে যতটুকু মনে হলো যে সুইট দেওয়া যায়। আর এখানে আমি কাস্টার্ড অ্যাড করে দিলাম, এটা রেডি কাস্টার্ড ছিল আমার, এই জন্য আর কিছুই করতে হয়নি। খুব সিম্পল একটা ডেজার্ট, অনেক মজা লাগে। জেলোটা ভালোভাবে সেট হলে ভালো হতো, বাট ব্যাপার না, অনেক মজা হয়েছে। ক্যামেরাম্যান অতটা খায় নাই, বাট আমি পুরোটা খেয়ে শেষ করে দিয়েছি, ওপরে আমি একটু জেলি দিয়ে সেট করে দিয়েছি। সো যাদের জেলি ভালো জমে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো, মানে এটাও মোটামুটি ইনস্ট্যান্ট হয়ে যায়। দুধ দেওয়ার, মানে দুধ জাল দেওয়ার ঝামেলা টামেলা থাকে না, প্লাস হচ্ছে ক্রিম ট্রিম কিছু ইউজ করতে হয় না। সো এই যে আমি তারপরে 2 কাপ ছোটো করে ডেজার্ট বানিয়ে নিয়েছি ডিনার টেবিল সাজানোর জন্য। সো সুন্দর করে আমি আমার ডিনার টেবিলটা সাজিয়ে নিলাম। একদম লাস্ট মোমেন্টে এই মাটির পাত্রগুলো কিনে এনে আমাকে হেল্প করেছে ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটের ওনার মাহবুবা, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব শখ হয়েছিল এরকম একটা আয়োজন করার, সেগুলো আপটন পার্কের কোনো দোকান থেকেও কিনে এনেছিল। বাট আমার হাতের এখন যে বোলটা আমি ধরে আছি, এটা আমি নিয়েছি আরং থেকে। আরংয়ের প্রোডাক্টগুলো কোয়ালিটির দিক থেকে এই ইউকেরগুলোর থেকে অনেক অনেক ভালো। সো এটাই ছিল আমার পহেলা বৈশাখের সুন্দর একটা আয়োজন, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আয়োজনটা করার, মানে একটু বৈশাখী ভাব রাখার। তোমাদের বৈশাখী আয়োজনটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমার খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছিল, আমরা তো চেটে পুটে খেয়েছি, আর ক্যামেরাম্যানের থেকে মোটা অঙ্কের সালামিও পেয়েছি, ওই যে ঈদের সালামিটা যে ডিউ ছিল। যাই হোক, এটাই ছিল আমার আজকের ব্লগ। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। আমি খেতে বসে গেলাম, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।